ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা নেব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক বিষয়ের শিক্ষা, ইমান ও আকাইদের সর্বশেষ একটি অংশ বাম ডান। আমরা পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আগে থেকেই যে সব বিষয় পরীক্ষায় আসে সেগুলো আমরা নিয়ে থাকি। এর মধ্যে বাম ডান হচ্ছে তোমাদের একটি অংশ প্রশ্নের। সে বাম ডান কিভাবে করতে হয় আমরা সেই নিয়মটা আজকে দেখব, লিখব, শিখব। তাহলে চলো আমরা শুরু করছি আমাদের আজকে পাঠ বিষয় বাম ডান। পৃষ্ঠা দেখো, এখানে 12 পৃষ্ঠা। তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, আমি সেগুলো তুলে রেখেছি। তারপরেও তোমরা বাসায় যে একটু নিজেরাও প্র্যাকটিস করবে, যে এখানে রিডিং এর ভেতর থেকেই দেখো এখানে একটি লাইন, যে আমি 7 পৃষ্ঠা থেকে একটু উদাহরণ দিচ্ছি। মহান আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। তুমি এখানে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই অংশটুকু এক পাশে লিখবে, আর উত্তরটুকু, আর উত্তর হচ্ছে মানুষের জন্য, এই অংশটুকু আরেক অংশে লিখবে। তাহলে দেখবে যে তোমরা নিজেরাও বাম ডান তৈরি করতে শিখে গেছো। আমি আজকে দেখো বাম ডানের পরীক্ষার খাতায় উত্তরগুলো কিভাবে লিখতে হয়, সাজাতে হয়, সেই বিষয়টাও আজকে তোমরা খেয়াল করবে, দেখবে। আসো তাহলে শুরু করি। এখানে দেখো আল্লাহ রিজিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রাজ্জাক অর্থ আল্লাহ রিজিক দাতা। তোমরা এটা কি পড়েছো? রিজিক অর্থ কি? খাদ্য। আর দাতা হচ্ছে যে দান করেন। তাহলে দেখো রিজিক অর্থ, এখানে কিন্তু উত্তরগুলো এলোমেলো দেওয়া আছে, এই পাশে উত্তরগুলো এলোমেলো দেওয়া আছে। এই কি করতে হবে আমাদের, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি রিজিক অর্থ কি, দেখো তো এখানে কোন উত্তরটা সঠিক। রিজিক পরম দয়ালু খাদ্য স্রষ্টা বিশ্বাস করব প্রেরিত পুরুষ। এখন দেখো এখান থেকে কি হবে, রিজিক অর্থ বলতো কি হবে, খাদ্য। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, আমরা উত্তরটা লিখবো, উত্তর রিজিক এক লাইনের মধ্যে লিখবো, রিজিক অর্থ খাদ্য। হয়ে গেল সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স বা বাক্য। তারপরে দেখো খ নম্বর আছে রহমান অর্থ। রহমান অর্থ কি, পেরিত পুরুষ, বিশ্বাস করব, স্রষ্টা, খাদ্য, না পরম দয়ালু। আরেকটি টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি। মনে করো যে এই তিনটা তুমি পারো আর এই দুটা তোমার মনে নাই, মিলাতে পারছো না, তাহলে কি করবা বলতো? এই যে তিনটা আগে পারো সেই তিনটার উত্তর লেখো, তারপরে দেখো যে দুটা অংশ বাকি থাকবে সেখান থেকে তোমার খুব কাছে যে উত্তরটা মনে হবে সেই উত্তরটা কিন্তু তুমি লিখতে পারো। তাহলে কি তোমার কিন্তু তিনটা এমনিতে সঠিক হয়ে গেল, আর দুটোর মধ্যে সমস্যা থাকলে তুমি যখন নিজেও বুঝতে পারবে যে কোন উত্তরটা লিখতে হবে। তারপরে দেখো রহমান অর্থ রহমান অর্থ কি বলতো, রহমান অর্থ পরম দয়ালু, পরম দয়ালু। প্রতিটা লেখার শেষর বাক্যের শেষে একটি করে দাঁড়িয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখো গ নম্বরে কি হবে বলতো, গ নম্বরে তোমরা লেখো এখন দেখি কেমন কেমন পারো তোমা তোমরা। আমরা আখিরাতে কি করব, বিশ্বাস করব। আমরা আখিরাতে সঠিক হলো কি বলো, আমরা
আখের রাতে বিশ্বাস করব। দেখো তাহলে রিজিক অর্থ খাদ্য, রহমান অর্থ পরম দয়ালু, আমরা আখিরাতে বিশ্বাস করব। তাহলে কয়টা লেখা হয়ে গেল? এটা হলো, এটা হলো, এটা হলো, রইল কি? প্রেরিত পুরুষ আর স্রষ্টা, এই দুটা বাকি রইলো। তাহলে আমরা এখানে দেখি ঘ, ঘ নম্বরটা দেখো, এখানে আমি লিখি রাসুল অর্থ, রাসুল অর্থ, রাসুল অর্থ দেখো এখানে, তাহলে স্রষ্টা, রাসুল অর্থ তো স্রষ্টা নয়, তাহলে কি বাকি রইল? প্রেরিত পুরুষ। প্রেরিত পুরুষ মানে কি জানো? আল্লাহর পাঠানো, আল্লাহর মনোনীত ব্যক্তি। তারপরে কি বাকি রইল? আল্লাহ সবকিছু, দেখো আল্লাহ আল্লাহ সবকিছু স্রষ্টা। আল্লাহ সবকিছুর স্রষ্টা। তাহলে দেখো কি সুন্দর করে আমরা উত্তরগুলো জেনে নিলাম, লিখে ফেললাম। তোমাদের আমি একটি SW দিব বাসায় করার জন্য, যে এই তোমরা বাম ডান এরকম বাম ডান সাজিয়ে নিজেরাই উত্তরগুলো এলোমেলো করে লিখে সঠিক উত্তর পরে লেখার চেষ্টা করবে। দেখো এটা তোমাদের পৃষ্ঠা 6 এবং 7, এই 2 পৃষ্ঠা থেকে তোমরা বাম ডান করবে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিভাবে বাম ডান লিখতে হয় করতে হয় বুঝতে পেরেছো। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা আরেকটি ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।